চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম করদাতা পরিষদের সভাপতি নুরুল আফসারের কটূক্তি, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে চষিক কাউন্সিলরগণ। রবিবার সকালে চষিকের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরগণ এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, যে কোনো বিষয়ে নগরবাসী দ্বিমত পোষণ করতেই পারেন, সে বিষয়ে যুক্তিসঙ্গত ও শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে। তবে করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি যে ভাষায় বক্তব্য দিয়েছেন তা অরুচি ও অবমাননাকর। চট্টগ্রামের 70 লক্ষ মানুষ যাকে চট্টগ্রামের দায়িত্ব দিয়েছেন তার বিরুদ্ধে কর সুরক্ষা সংগঠন তার কটূক্তির প্রতিবাদে আজকে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা 55 জন কাউন্সিলর আমরা মানববন্ধন করছি। সিটি কর্পোরেশনে সকল সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর বৃন্দ প্রতিবাদ জানাতে আজকে এখানে সমবেত হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন সুরক্ষা পরিষদ নামে তারা আন্দোলন করছে। আমরা এই ব্যক্তি প্রতিবাদ করার মধ্য দিয়ে যে ব্যক্তি কটূক্তি করেছেন, যে ব্যক্তি মাননীয় মেয়রের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য প্রত্যাহার করেন। আমরা দেখেছি যে সারা চট্টগ্রামে যখন আপিল বোর্ডের মাধ্যমে করগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হচ্ছে, মাননীয় মেয়র সেখানে নির্দেশ দিয়েছেন। উপস্থিত চষিক কাউন্সিলররা আরো বলেন, সিটি মেয়র 60 লক্ষ জনগণের অভিভাবক, প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং নগরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাকে উদ্দেশ্য করে যে বক্তব্য প্রদান করা হয়েছে তাতে নগরবাসী আহত হয়েছে। নুরুল আফসার গৃহকর নিয়ে যে বিভ্রান্ত ছড়ানো অপচেষ্টা চালাচ্ছেন তা দুঃখজনক বলে অভিমত ব্যক্ত করেন কাউন্সিলররা তাদের বক্তব্যে। তার প্রকাশ্য বিচার হওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা মনে করি প্রশাসক একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য, জাতির শ্রেষ্ঠ সন্তানকে অপমান করার জন্য এই ব্যক্তিকে। মানববন্ধনটিতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন, হাসান মোহাম্মদ হাসনি, শৈবাল দাস সুমন, জহুরলাল হাজারি, আবুল হাসনাত বেলাল, গোলাম মোহাম্মদ জুবায়ের, হুরেয়ারা বিউটি সহ উপস্থিত কাউন্সিলররা। আমরা বলতে চাই, তিনি ব্যক্তি রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বক্তব্য রাখেননি, তিনি বক্তব্য রেখেছেন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি চেয়ার। রুমিন চৌধুরী, চটলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।